দক্ষিণ চট্টগ্রামের মানুষের কল্যাণে জিয়ান ফুজন বিয়াগ করে সরকার ওই এসের স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বরিশাল সাইড হিসলাম মেহেন্দিগঞ্জ আসনের সাংসদ পঙ্কজ দেবনাথ এম এই দক্ষিণ চট্টগ্রাম থেকে শুরু করে কক্সবাজার পর্যন্ত মানুষের কল্যাণের জন্য যা প্রয়োজন সাংসদ সেপ্টেম্বরের 22 তারিখ সন্ধ্যায় সাতকানিয়া উপজেলার কারণীহাটত চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ কর্তৃক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাধারণ সম্পাদকের বিরুদ্ধে চক্রান্তমূলক মিথ্যাচার গুজব নৈরাজ্য সৃষ্টির বিরুদ্ধে আয়োজিত পথসভাত এসব পতাকা আমি যখন শুনি নারীরা চোখে একেবারে মারিসা আচরণ পর্যন্ত অভিনন্দনের মধ্যে ব্রিজ লেগের উপরে সপ্তাহে লেগের উপরে ব্রিজ হয়ে গেছে রাস্তা হয়ে গেছে তখন ভাই এই তো আসে না পঙ্কজ দেবনাথ এমপি আরো হইয়ে আরো সমুদ্র সীমা নির্ধারিত নছিল নির্ধারণ করিকে শেখ হাসিনা এই সমুদ্রের মধ্যে কোন পর্যন্ত আমার অধিকার কোন সীমা পর্যন্ত আমার জেলেরা মাছ ধরতে পারবে কোন সীমা পর্যন্ত আমি খনিজ সম্পদ আহরণ করতে পারবো চেষ্টা করতে পারবো এই সীমানা ছিল বঙ্গবন্ধু কন্যা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাতকানিয়া পৌর মেয়র মোহাম্মদ জুবাইরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী গালিব সাদলির সঞ্চালনায় পথসভাত বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শেখ সোহেল রানা টিপু দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি এম এ হাসান চেয়ারম্যান সহ জেলা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ এরশাদ হুসাইন সি প্লাস টিভি সাতকানিয়া।